আজ 16 আগস্ট 2014, পয়লা ভাদ্র, 1421 বঙ্গাব্দ, শরৎকাল। নজরুলের একটি কবিতা শিশু মনে খুব দাগ কেটে যায়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। কিন্তু প্রিয় দর্শক, আমরা সহজে জাগি না, আমরা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকি, জেগে জেগে ঘুমাই, চলতে চলতেও ঘুমাই। মানুষ আসলে সহজে জাগে না, মানুষের এক একটি জাগরণের জন্য যুগ যুগ অপেক্ষা করতে হয়। অনেক অনেক বছর পরে মানুষ যখন জেগে ওঠে তখন বিপ্লব ঘটে যায়। দর্শক, লম্বা ঘুমের এই একঘেয়েমির অবসান ঘটুক, মাথা গুজে ঘাড় গুজে থাকার হাল ছাড়া এই ক্লান্তির অবসান হোক, এই শুভকামনায় শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি, হাসি মুখ জানেন হয়তো, চিরসুন্দর অবসরে, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি কণ্ঠশিল্পী অ্যানি। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। আপু, আপনি তো দীর্ঘদিন ধরে গানের জগতের সাথে জড়িত, তো এটা সম্বন্ধে কিছু জানবো আমরা এবং আপনার বর্তমান ব্যস্ততা কি সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে রয়েছে থিয়েটার বেইলি রোডের পরিবেশনা নাটক কুহক জাল উদ্বোধনী। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে স্বপ্নদলের পরিবেশনা নাটক হরগজ। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে মতিঝিল থিয়েটারে পরিবেশনা নাটক হেমলেট। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে চলছে শিল্পী নিয়ামুল বাড়ির ক্ষণিকের ইতিবৃত্ত শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী, চলবে 30 আগস্ট 2014 পর্যন্ত, সময় প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফ্রাসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পী শাহনুর মামুনের জলছবি শীর্ষক দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী, চলবে 26 আগস্ট 2014 পর্যন্ত, সময় সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই দেখো না কত হাসির খবর বলে যাই। প্রিয় দর্শক, আমার কাছে অনেক হাসির খবর আপাতত নেই, তবে আপনাদের জন্য রয়েছে নির্মল হাসির প্রচেষ্টা। প্রাণখোলা হাসিতে সকালটা শুরু হলে দিনটাও সুন্দর কাটবে নিশ্চয়ই, তাই এবার আমাদের নিয়মিত আয়োজন হাসি মুখ। সেদিন বাবা তার ছেলেকে বলছে, শোন, তুই যদি এসএসসি পরীক্ষা পাস করস তাহলে আমি সাইকেল কিনে দেবো, আর যদি ফেল করস তবু একটা সাইকেল কিনে দেবো। তো তাই নাকি বাবা, দুইবারই সাইকেল কিনে দিবা, তুমি কত ভালো। বলে হ্যাঁ, যদি পাস করস তাহলে তোর স্পোর্টস সাইকেল কিনে দিবো, ওইটা তাহলে তুই কলেজে যাবি, আর ফেল করলে, আর ফেল করলে একটা লক্ষ যত সাইকেল কিনে দিবো, ওটা দিয়ে হাতে হাতে দুধ বেচবি। সৃজনশীল কাজ করতে কে না ভালোবাসে, নিজের সৃজনশীলতা যদি অন্যের কাছে প্রশংসিত হয় তাহলে সেই কাজের প্রতি ভালোবাসা বেড়ে যায় বহুগুণ। নিজের কাজ অন্যের কাছে তুলে ধরার জন্য ইন্টেরিয়র ডিজাইনিং হতে পারে একটি অন্যতম মাধ্যম। পেশা হিসেবেও আমাদের দেশে এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিভিন্ন আর্কিটেকচারাল ফার্ম, রিয়েল এস্টেট কোম্পানি, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, পেইন্ট কোম্পানি সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা বাড়ছে। জেনে নিন ইন্টেরিয়র ডিজাইনে প্রশিক্ষণ প্রদানকারী কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা ও ফোন নাম্বার। আলিয়াস ফ্রাসেস, 26 মিরপুর রোড, ধানমন্ডি 2, ঢাকা, ফোন 8611557। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, অর্কিড প্লাজা, বাড়ি 2, রোড 28, পুরাতন মিরপুর রোড, ধানমন্ডি ঢাকা, ফোন 0171114000। এক্সটেরিয়র ইন্টেরিয়র প্রাইভেট লিমিটেড, বাড়ি 99, তৃতীয় তলা, রোড 11, ধানমন্ডি ঢাকা, ফোন 9245905। বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন ডেভেলপমেন্ট, 128 লেক সার্কাস, কলাবাগান ঢাকা, ফোন 9111158। ফ্যাশন ইনস্টিটিউট অব ডিজাইন, টাওয়ার হেমলেট 6ষ্ঠ তলা, 16 কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী ঢাকা, 1213, ফোন 8811375। স্কাই হাই ইনস্টিটিউট অব ডিজাইন, বাড়ি 27/1, রোড 13/1, ধানমন্ডি ঢাকা, ফোন 8120054। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, বাড়ি 1, রোড 14, সেকশন 10, উত্তরা ঢাকা, ফোন 8958048। সুপ্রিয় দর্শক, আজকের চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশন আর্কাইভ থেকে একটি নাচ। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন, প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন, বসে আমার আকাশ
আকাশ জুড়ে বসে আমার আকাশ জুড়ে যখন তখন প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন রাঙলো পাখা জোছনা মাখা মেঘের মতন যখন তখন প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন বসে আমার আকাশ জুড়ে বসে আমার আকাশ জুড়ে যখন তখন যখন তখন প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন প্রিয় দর্শক আজকের দিনের অবসরটা কিভাবে কাটাবেন যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে আজকের দিনের অবসরটা কাটাতে পারেন বিখ্যাত কোনো চলচ্চিত্র উপভোগের মাধ্যমে আজ তেমনই একটি চলচ্চিত্র সম্পর্কে জানাচ্ছি জা পিয়েরে জনেট পরিচালিত চলচ্চিত্র অ্যামিলি 2001 সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক কমেডি ধাঁচের এই চলচ্চিত্রের পটভূমিতে প্যারিসের সমসাময়িক জীবন চটুল ভঙ্গিমায় তুলে ধরা হয়েছে চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে এক লাজুক স্বল্পভাষী ওয়েট্রেস অ্যামিলি পুলাকে ঘিরে যে সিদ্ধান্ত নেয় তার আশেপাশে সবার জীবন সে আনন্দে ভরিয়ে দেবে এ কাজ করতে গিয়ে নাটকীয়ভাবে তার নিজের জীবনের মোড় একদম ঘুরে দেয় জার্মানি ও ফ্রান্সের যৌথ সহযোগিতায় চলচ্চিত্রটি নির্মিত হলেও অল্প কয়েকটি হলে মুক্তি দেওয়া হয় ছবিটি এখনও যুক্তরাষ্ট্রের মুক্তিপ্রাপ্ত ফরাসি সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ উপার্জনকারী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অদ্রতু মাতিও কাসোবিস সহ অনেকেই প্রিয় দর্শক আজকের দিনের অবসরে অ্যামিলি চলচ্চিত্রটি সংগ্রহ করে দেখতে পারেন আয়রনের অভাবে শারীরিক অনেক সমস্যা তৈরি হয় অনেকের শরীরে আয়রনের অভাব থাকে শাকসবজি ফলমূল না খেলে আয়রনের অভাব পূরণ হয় না পেয়ারাতে প্রচুর আয়রন আছে কচু এবং কচু শাকে পালং শাক শিম এমনকি শুকনো ফলেও আয়রন পাওয়া যায় গরু খাসি কিংবা মুরগির কলিজাতেও আছে আয়রন রক্ত গঠনে আয়রন বিশেষ ভূমিকা রাখে প্রতিদিনের খাবারের তালিকায় এই আয়রন সমৃদ্ধ খাবার থাকা দরকার প্রিয় দর্শক আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর একটা পাঁচ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র উই রেখা যা দেখিলাম হস্তে মানায় বটে কেন কি হয়েছে আপনার প্রেম তোমার সাথে জীবনেও না প্রেম হিলে জীবনটাই তো আমি রাখবো না বিকেল পাঁচটা বিশ মিনিটে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় সরাসরি টক শো ফ্রন্ট লাইন রাউন্ড আপ রাত আটটা পনেরো মিনিটে ধারাবাহিক নাটক হাওয়াই মিঠাই রচনা মোহাম্মদ মামুনুর রশিদ ও পরিচালনা দেবাশিস বড়ুয়া এরকম একটা স্বপ্ন তুমি দেখো না রাত নয়টা পাঁচ মিনিটে মুনমুনের উপস্থাপনায় দেখুন আমার আমি প্রযোজনা সাজ্জাদ হোসেন কি মনে হয় জীবনের দর্শনটা কি প্রেজেন্সটাকে উপভোগ করা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ধারাবাহিক নাটক গপ্প রচনা শফিকুর রহমান শান্তনু পরিচালনা হিমেল আশরাফ আর তুই লবডাঙ্গা আর ওই মেয়েটা তো তমালের বউ হিসাবে দাবি করছে রাত এগারোটা পঁচিশ মিনিটে শফিক রেহমানের গ্রন্থনা উপস্থাপনায় দেখুন আটশো লাল গোলাপ প্রযোজনা তাহমিনা মুক্তা তুমি ইউ ইউ শুড
Think what you believe in. দর্শক এছাড়াও সকাল 7:30 মিনিট, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকেল 4টা, 5টা, সন্ধ্যা 7:30 মিনিট, রাত 10:30 মিনিট এবং রাত 1:30 মিনিটে দেখুন বাংলা ভিশন সংবাদ। এবারে আনন্দ আড্ডা। চলুন ফিরে যাই আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি কণ্ঠশিল্পী অ্যানির কাছে। আপু শুরুতেই জানতে চাই আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে। ফিল্মে কাজ করছি আর জিঙ্গেল করছি কিছু, এই তো স্টেজ আমাদের আছে, বিভিন্ন চ্যানেলগুলোতে কিছু কাজ করছি, টুকিটাকি কাজ করে যাচ্ছি। আপু আপনার সঙ্গীত শিল্পী হওয়ার পেছনে কার অনুপ্রেরণাটা বেশি ছিল? সঙ্গীত শিল্পী হয়েছি এটা বলবো না, বাট অনগোয়িং প্রসেস। তো শিল্পী হওয়ার পেছনে সবচেয়ে যেটা, বাবা মা, সবার প্রথমে বললাম যে বাবা হারমোনিয়াম কিনে দিয়েছে জন্মদিনে, মা সঙ্গে সঙ্গে সেই টিচারের বাসায় যাওয়া, প্রোগ্রামে যাওয়া, দিন নাই রাত নেই, সারাক্ষণ পেছন পেছন থাকা। তো বাবা আমার, পরে যেটা হয়েছে যে আমি দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী যারা, যেমন জাকির হোসেন ওস্তাদজি, তারপর হচ্ছে ওস্তাদ ওমর ফারুক, তারপরে যেটা যাদের যার গান দিয়ে আর কি আমাদের সারেগামা পা বইটা, যেটা ছোটদের সারেগামা পা, ওনার বড় ছেলে AFM আলিমুজ্জামান, উনি এখন বর্তমানে বিদেশে থাকে, ওনার কাছ থেকে আমার সঙ্গীতে হাতে খড়ি আসলে একটা স্টেজে এসে। এখন মনে হচ্ছে যে আমার সবচাইতে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার দর্শক। আজকে আরো আড্ডা দেব আপনার কণ্ঠে আরেকটি গান শোনার পরে। কেন তুমি আছো বসে কষ্ট চাওয়া জানালাতে, দেখো যে ওই আকাশে শুভ্র কত পায়রা ওড়ে, কষ্টগুলো ঝরে যাক নতুন দিনে, স্বপ্নটা কি খুঁজে নাও স্বপ্নবনে। আপু আপনার প্রকাশিত অ্যালবামগুলো সম্পর্কে জানতে চাই, মানে কয়টি অ্যালবাম বেরিয়েছে এ পর্যন্ত আপনার? দুটো সলো, লেজার ভিশন এবং সঙ্গীতা থেকে, আর মিক্সড বেরিয়েছে আমার মোটামুটি 7-8টি অ্যালবামে আমি মিক্সডে কাজ করেছি। মাশাআল্লাহ। কোন ধরনের গান বেশি? আমার নিজের যদি পছন্দ বলেন তাহলে আমি বলবো যে অবশ্যই রোমান্টিক অ্যান্ড মেলো। আর যদি দর্শক, তাহলে দর্শক যা চাইবে আমি দর্শকদের জন্য সে সব ধরনের গানই গাইতে পছন্দ করি, যেমন ফোক বা আমাদের যেটা হয় যে স্টেজে কিছু রিদমিক গান, সব ধরনের গানই গাইতে পছন্দ করি আসলে আমি। আপনি নিয়মিত কি চর্চা করেন কিনা এখন এটা শুনবো? মানে একটা আছে না যে সকালবেলা, মানে সকালবেলাই গলা সারতে হবে, সেটা না, আমার আসলে যখন মনে যায় তখনই দেখা যায় যে গান করতে বসে গেলাম বা সারগাম কিছুক্ষণ বসে বসে প্র্যাকটিস করলাম, এটা আমি মোটামুটি করি। কোনো ঘড়ি ধরে না যে 1 ঘন্টা করতে হবে, 2 ঘন্টা করতে হবে, নট নেসেসারি, বাট করে যাই, চেষ্টা করে যাই। একটা গান হয়তো শুনছি তার সঙ্গে আমি গাচ্ছি, এটাও এক ধরনের চর্চা, ওইভাবেও রেগুলার চর্চা হয়। আচ্ছা, প্রত্যেকের জীবনে তো একজন করে আইডল থাকে, তো সঙ্গীত জীবনে আপনার আইডল কে? একজনকে সিলেক্ট করাটা আসলে আমি মনে করি না এটা ঠিক, কারণ সুবিদার একটা গান সুন্দর, ইন্দুদার একটা গান সুন্দর, দেখা যাচ্ছে যে কুমার বিশ্বজিতের একটা গান সুন্দর, নিয়াজ মাহমুদ চৌধুরীর একটা গান সুন্দর, আমি কাকে রেখে কাকে বাদ দিব? আমার ক্ষেত্রে আমি বলবো যে আইডল যদি বলা হয় তাহলে আইডল হচ্ছে সবাই। আপু এবার জিঙ্গেলের বিষয়ে আসি, তো আপনি তো অনেক দিন থেকে জিঙ্গেল করছেন, জিঙ্গেলের অভিজ্ঞতা সম্পর্কে বলেন। জিঙ্গেলটা খুব মজার একটা ব্যাপার যে 30 সেকেন্ডের মধ্যে একটা প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করা, এবং প্রোডাক্টটার যে মডেল সে আমার ভয়েসে গান করছে, তো তার যে ফিলটা সেটা আমাকে দিতে হয়, এটা মজাও আছে, একটু টাফও, বাট মজা আছে। কোনো মজার অভিজ্ঞতা কি আছে জিঙ্গেলে? প্রায় 3 বছর আগে একটা প্রোডাক্টে কাজ করেছিলাম, যে তো ওইটার গানটা প্রায় টিভিতে বাজতো, তো আমি না এই গানটা কবে করেছিলাম আমি জানি না, মাকসুদ জামিল মিন্টু শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক, ওনার কাজ করেছি আমি, আমি এটা প্রায় শুনে মনে হতো কি যে এই কণ্ঠটা আমার, কিন্তু আমি এই কাজটা কবে করেছি আমার মনে, আমি মনেই করতে পারিনি। সেকেন্ড, কিছুদিন আগে আমি সেম কোম্পানিরই আরেকটা প্রোডাক্টের জন্য কাজ করলাম, মেহেদির একটা অ্যাডের, তো ওই ভদ্রলোক যিনি আমাকে 3 বছর আগে গান গিয়েছিলেন উনি আমাকে বললো যে আপনি কিন্তু 3 বছর আগে আমার এই প্রোডাক্টের একটি গান করেছিলেন, তো আমি বললাম যে গান, হ্যাঁ এই গানটি আপনার টিভিতে কিন্তু যায় প্রায় মাঝে মধ্যে, আমি বলছি যে
হ্যাঁ, এই গানটা শুনে আমার মনে হচ্ছে যে কণ্ঠটা আমার, কিন্তু আসলে আমি বুঝতে পারছিলাম না যে আদৌ কি কণ্ঠটা আমার না আরেকজনের। তো আজকে কনফার্ম হলাম যে কণ্ঠটা সত্যি সত্যি আমার। আপু প্লেব্যাকে কি কি কাজ করছেন? বলবো কথা বাসর ঘরে, তারপরে হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি, রাজু চৌধুরীর ছবিতে কাজ করেছি আমি, ছবির নামটা ঠিক বলতে পারছি না, সম্ভবত পৃথিবী তোমার আমার এই টাইপের কোনো নাম। আর নিঃস্বার্থ ভালোবাসা, যেটা গত বছর ঈদের রিলিজ হয়েছে অনন্ত জলিলের, ওই ছবিটাতে আইটেম সং ছিল আমার। আপু অন্য যে কোনো কাজের তুলনায় প্লেব্যাকে কাজ করাটা আপনার কাছে কি আলাদা মনে হয়? ডেফিনেটলি আলাদা মনে হয়, আর প্লেব্যাকটা করার মধ্যে মজা আছে। প্লেব্যাকটা হচ্ছে কি যে এক্সপ্রেশন, যেমন আমি নিঃস্বার্থ ভালোবাসা যে ডান্স বেবি ময়না যে গানটা আমি করেছি, এটাতে যে ডান্সের যে গানটা, এটা যে এক্সপ্রেশন ফিলিংস সেই মোমেন্টটা ক্রিয়েশন করে, এবং এই গানটা আমি যখন গেয়েছি তখন আমি গান গেতে ঢুকেছি রাত একটার সময় আমি, এবং গান গেয়ে যখন বেরিয়েছে তখন অলরেডি ফজরে আজান দিচ্ছে, এটা একটা কঠিন অভিজ্ঞতা আমার। আর ফিল্ম ইজ ফিল্ম, মানে অডিও অন্য জিনিস আর ফিল্ম হচ্ছে গিয়ে একদম ডিফারেন্ট। আপু আপনি তো দেশে এবং দেশের বাইরে গিয়ে অনেক গান গেয়েছেন, তো আপনি বাইরের প্রবাসীদের মধ্যে আপনি কিরকম সাড়া পেয়েছেন? আমি যথেষ্ট সাড়া পেয়েছি, এবং ওইখানে আসলে আমাদের দেশে ফোক গানটা বাঙালিরা মনে প্রাণে চায় যে তারা ফোক গানটাই শুনুক। ফোকের প্রতি আমরা দেশে যতটা না মানে রেসপন্স পাই ফোকের প্রতি, আমরা দেশের বাইরে গেলে ফোকটার প্রতি কিন্তু রেসপন্সটা একটু বেশি পরিমাণে পাই। আপনার কোন ধরনের গানের প্রতি বেশি দুর্বলতা? স্টেজে গাইতে গেলে আসলে ফোক ভালো লাগে গাইতে, আর নিজের যদি শোনার ইচ্ছা হয় বা নিজের গাওয়ার ইচ্ছা হয় তাহলে আধুনিক মেলো। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি খুব ছোট্ট মানুষ তো, কিন্তু পরিকল্পনা আসলে অনেক বড়, জানি না কোনোদিন সফল হবে কি না পরিকল্পনা। তবে আমার যেটা ইচ্ছা আছে যে আমি যদি কখনো শিল্পী হিসেবে কোথাও একটা জায়গায় অবস্থান করতে পারি, তাহলে আমি এই চেষ্টাটুকু করব যে আমি আমার দেশের সঙ্গীত শিল্পী যারা আছে, শুধু সঙ্গীত শিল্পী মানে বাকি শিল্পীদের জন্য অনেকেই আছে, আমি সঙ্গীত শিল্পীর কথাই বলছি, যে সঙ্গীত শিল্পী যারা আছে যারা একটু দরিদ্র হয়ে যায় কখনো বা চিকিৎসার জন্য হয়তো তাদের কখনো দরকার হয়, সেই জন্য আমি একটা সংগঠন করে তাদেরকে ক্ষুদ্র পরিমাণে হলেও আমি সাহায্য করার চেষ্টা করব। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার একটি গান শুনতে শুনতে বিদায় নিব, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেয়ার। আমরা আপনাদের মতামত আর ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই আমাদের অনুষ্ঠানে। মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন নিউজ টাওয়ার 110 বীরত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। মার্কিন রম্যলেখক ও সাহিত্যিক মার্ক টোয়েনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও আনন্দময় হোক। আপু গান, আমি এখন যে গানটি গাইব সেটি আমার মিক্সড অ্যালবামের একটি গান। ওই যে বললাম যে মেলো গানটার প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে, তো এটার গীতিকার হচ্ছে ডানা নামের একটি মেয়ে, ওর প্রথম জীবনের প্রথম লেখা গান, আর সুর করেছে বিজয় মামুন, ওই গানটি আমি করি। ওকে। মায়াবীরা রূপালি চাঁদ ভরানি যোছনা, চাই তোমায় আরো কাছে অনুরাগে টোরে বিধি রাখো না, মায়াবীরা রূপালি চাঁদ ভরা নীল যোছনা, মন গভীরে প্রেমের তরি ভাসছে নিরবধি, তুমি চাইলে হব আমি অথই
জরে নদী চাই তোমায় আরো কাছে অনুরাগে ডোরে বেঁধে রাখো না।